কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন আবেদন করেছেন অথবা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের মধ্যে থেকে অনেকের নাম বাতিল করে দেওয়া শুরু হয়েছে এবং রিজেক্ট করে দেওয়া হচ্ছে, তো আপনাদের নামটি ঠিক আছে কিনা, আপনারা টাকা পাবেন কিনা, ও আপনাদের স্ট্যাটাসটি কী দেখাচ্ছে, কী অবস্থায় আছে, কীভাবে অনলাইন থেকে চেক করবেন, কীভাবে দেখবেন, সেই সমস্ত বিষয় নিয়ে খুব সহজে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং বন্ধুরা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে নেবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করে নেব। সর্বপ্রথমেই বন্ধুরা, আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন অথবা আপনাদের মোবাইল ফোন থেকে গুগল অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা গুগলে গিয়ে লিখবেন কৃষক বন্ধু, লিখে আপনারা সার্চ করবেন। তো যখনই আপনারা সার্চ করবেন ঠিক আপনার সামনে এইরকমভাবে একটি পেজ খুলে চলে আসবে। এই পেজে নিচে চলে আসার পর সর্বপ্রথমে দেখবেন নীল কালারে লেখা থাকবে কৃষক বন্ধু বলে, সেই কৃষক বন্ধু অপশানে আপনারা ক্লিক করবেন। সেই অপশানে ক্লিক করতেই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু ঠিক আপনার সামনে এইরকমভাবে খুলে চলে আসবে। আপনাদের সুবিধার্থে এই ভিডিও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো এই অফিসিয়াল ওয়েবসাইটের, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে দেখবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশন আছে, সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন, যখনই আপনারা ক্লিক করবেন আপনার সামনে ঠিক এরকমভাবে আবার একটি নতুন উইন্ডো খুলে চলে আসবে, নতুন একটি পেজ খুলে চলে আসবে। এখানে দেখবেন এন্টার ভোটার কার্ড নম্বর বলে একটি ঘর রয়েছে, নথিভুক্ত কৃষকের যে ভোটার কার্ড নম্বর সেই ভোটার কার্ড নম্বরটি কিন্তু আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। ডান দিকে চলে আসবেন, এই চেকবক্সে আপনারা ক্লিক করবেন। চেকবক্স অপশনে ক্লিক করতে আপনার সামনে ঠিক এরকমভাবে একটি ছবির মতো ঘর চলে আসবে। তো আপনার এখানে কিসে কিসে ছবি দেওয়া রয়েছে সেই সমস্ত ছবিগুলো কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনাকে কিসে কিসে ছবি দেওয়া রয়েছে সেই সমস্ত ছবিগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ছবিগুলো সিলেক্ট করে নেওয়ার পর নিচে দিকে চলে আসবেন। তো ছবিগুলো সিলেক্ট করে নেওয়ার পর নিচে দিকে চলে আসবেন, এখানে দেখবেন ভেরিফাই বলে একটি অপশন রয়েছে, সেই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা এখানে কিন্তু রাইট চিহ্ন চলে আসবেন, ক্লিক করলে কিন্তু আপনারা এখানে রাইট চিহ্ন চলে আসবেন। এখানে সার্চ অপশনে ক্লিক করবেন, আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। নথিভুক্ত কৃষকের যে যাবতীয় তথ্য সেটা কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু আপনার এখানে চলে আসবে, এখানে যাবতীয় তথ্য কিন্তু শো করবে। তো এখানে সর্বপ্রথমে দেখবেন এখানে কৃষকের একে আইডি, সেই একে আইডিটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কৃষক বন্ধু আইডি সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কৃষকের নামটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তারপর কৃষকের যে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কৃষকের যে ব্লকের নাম অর্থাৎ বিডি অফিসের নাম সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপর যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, জিপি নাম রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপর যে গ্রামের নাম, সেই গ্রামের নাম আপনার যে গ্রামের নাম ভিলেজের নাম সেটা কিন্তু আপনারা এখানে শো করবে। তারপর আপনার যে জমির পরিমাণ সেটা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তারপরে স্ট্যাটাসের ঘরে যদি ডিলেটেড ফার্মার লেখা চলে আসে অর্থাৎ আপনারা যদি এই স্ট্যাটাসের ঘরে ডিলেটেড ফার্মার দেখতে পান, ডিলেটেড ফার্মার শো করে আপনাদের যে কৃষক বন্ধুর আবেদন সেই আবেদনটি কিন্তু ডিলেট করে দেওয়া হচ্ছে। তাছাড়াও আপনারা যদি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগে পেয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন থেকে আর পাবেন না, কেননা স্ট্যাটাসের ঘরে ডিলেটেড ফর্মার অপশনটি চলে এসেছে। তাছাড়াও এই স্ট্যাটাসের ঘরে যদি রিজেক্টেড লেখা চলে আসে, স্ট্যাটাসের ঘরে যদি এই রিজেক্টেড লেখাটি চলে আসে, রিজেক্টেড অপশনটি শো করে, তাহলে কিন্তু আপনাদের যে নতুন আবেদন করেছেন কৃষক বন্ধু প্রকল্পে সেই আবেদনটি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে, রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো আপনাদের যে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন সেই আবেদনটি আপনারা ভোটার কার্ডের মাধ্যমে ট্র্যাক করে দেখে নেবেন, স্ট্যাটাসটি ঠিক আছে কিনা, অ্যাপ্রুভ হয়েছে কিনা, না বাতিল হয়েছে, না রিজেক্টেড হয়েছে। তো বন্ধুরা, এই ছিল কৃষক বন্ধু প্রকল্প নিয়ে ছোট্ট একটি আপডেট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির আপডেট পেতে আমাদের বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে নেবেন। আর অনলাইন সম্পর্কে কোনো সমস্যা এবং প্রবলেম হয়ে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।